কিন্তু মোবাইল কোর্ট চলতে আছে, কথা কই থাকবি, মুখ দিয়ে ভরে দিয়ে কথা বাইর হইবে, দাম কিন্তু বাড়তে থাকবে। কোনো দরাদরির মধ্যে যাওয়ার দরকার নাই, এক দর ফিক্সড প্রাইস, ভিডিওর দাম 10 লাখ। 10 লাখ কমই গেছে, তাহলে 5 বাড়াই দিস, অসুবিধা নেই, 15 লাখ। ভাই ভাই কি কন ভাই, 15 লাখ মানে ও হে তো কমই গেছে, যা 20 লাখ করলে গিয়া। ভাই এটা কোনো কথা নাকি, বাড়িতে তো মোবাইল কোর্ট বইছে, কিন্তু মোবাইল কোর্ট চলতে আছে, কথা কই থাকবি, মুখ দিয়ে ভরে দিয়ে কথা বাইর হইবে, দাম কিন্তু বাড়তে থাকবে। ভাই আপনি পাগল হয়ে গেছেন ভাই, 20 লাখ টাকা আমি কোথা থেকে আনব? তোমার এত কথা কর দরকার নেই, আমি এটা ভিডিওটা ছাড়িয়ে দেওয়ার নেটে না না ভাই ভাই, আমি আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এত চিন্তা আর কিছু নেই, তুই যে দিলকুশা বাণিজ্যিক এলাকায় ওই ডলারের ব্যবসা করো না, মতি ছিলে করো না, তা তোর ওই ভাই ব্রাদার আত্মীয় স্বজন যাগো আছে খবর দে, দিলকুশা বাণিজ্যিক এলাকা থেকে ডলারটা নিয়ে আসবে, ডলারের রেট তো মোটামুটি ভালোই বাড়ছে, বাংলা টাকা মিলাইয়া ডলারের রেট কত হয় সেই ডলারটা নিয়ে 10 লাখের টাকাটা হিসাব করে টাকালে সব দিয়ে গুনিয়ে এখানে নিয়ে আসতে বলো, নাহলে জিনিসটা নেট দুনিয়া ছেড়ে দিন। আমি 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 দিব, আমি কথা বলে আপনি জানেন কোথায় মেলা হচ্ছেন, আপনি আপনি কোথায় মেলা হচ্ছেন, হ্যাঁ এখানে মোর সামনে বসে টিপে টিপে সুন্দর এই হ্যাঁ আপনি ই করেন, এখানে খোলেন জিনিসটা খোলেন, জি কেন বসে কথা বলেন? এ ম্যাডাম এত দেরি কেন, কাঁসাই কোথায় সব নিয়ে আসেন, টুকরা টুকরা কিছু দেন থাকে না, হ্যালো ক হ্যালো মিজান মাল সব ঠিক আছে তো, সিটিগুল ফিটিগুল না তো আবার? না সব আমার বিয়ের গয়না। শোনেন আপনাকে দুজনের একখান কথা কই, এই পরকীয়া এই জিনিসটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, মানে একজন আরেকজনের ঠগাইতে আছেন কিরকম করে আপনারা বুঝতে পারতেছেন? স্বামী স্ত্রী ঠগাইতে আছেন, স্ত্রী স্বামীর ঠগাইতে আছেন। আরে খোদা আমার কথা হলো যে আপনাকে যদি ভালো না লাগে তাহলে আপনারা সংসারটা করেন না, আপনার তালাক দেন একজন আরেকজনে, এরকম হয়ে থাকার দরকারটা কি? আপনার কি সুন্দর একটা বউ, এই বউ যদি কোনো ফিলে জানতে পারে যে ওনার লাগে আপনার একটা অবৈধ সম্পর্ক আছে তাহলে কি থাকবে বলে মনে হয়? আপনার জামাই যদি এ কাম হনে এই কাম হনে এ থাকবে আপনার লাগে? ছড়া পাতার মতো চার চারটা জীবন একটা তামা তামা হয়ে যেত, আল্লাহ তালা বাসাইছে কি বিনে জানেন, আমরা কোনো গুড়াগাড়া নাই, গুড়াগাড়া থাকলে ওই পাতার লাগে রক্তারক্তি হয়ে যেতে খুনাখুনি হয়ে যেতে, আল্লাহ শুক্রিয়া করেন শুক্রিয়া করেন। লোকজন মুই যে এককালে খুব ভালো কাম করতে আছি হ্যাঁ আমি কমু না, ডাহাতি করা খুব যে ভালো কাম এটা ঠিক না, কিন্তু কি হলো মুমে ভাই ডাহাতি তো হরতেই হইবে, কাম তো নাই কোনো, এটা কাম এটা তো একটা কাম, আমি কাম হরছি তো আমি কথা দিতে আসি, আমি যে ডাহাতিটা হরছি এই ডাহাতি আর নেক্সট টাইম এই 2022 সালের পরে আমি আর করবো না। ভাই ওই ভিডিওটা ভিডিওটা ডিলিট করে ফেলো প্লিজ, ভিডিওটা ডিলিট করো। বেবা করে দি মনে অত চিন্তা হইলেন না, মুই আগে একটা সুস্থ মতো একটা সেফ জায়গায় পৌঁছাই, পৌঁছানোর পর সুন্দর হয়ে আপনার মালটা ডিলিট করে দেবো, চিন্তা হইলেন না। বিশ্বাস হয় না বড়ি ফিললে পোলা, মোর বাড়ি হইলো তুষখালি তুষখালি, নামের শ্বাসে খালি থাকলো মোর কলিটা কিন্তু বড়া, এটা মনে রাখিস ঠিক আছে? জি ভাবি এই তো ভাবি, কি ব্যাপার তুমি এখানে? ও নিশ্চয় শুটকির গ্রাম পেয়ে এখানে চলে এসেছো তাই না, খাওয়ার জন্য? দুষ্টু কোথায়? না না মানে ওই যে হয়েছে কি, আমি বাসাতেই ঢুকছিলাম দেখলাম যে ভাবির দরজাটা খোলা, ভাবলাম তুমি বোধহয় ভাবির এখানে আছো, তারপর তো এই যে এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। আচ্ছা ভাই আপনি জাননি এখনো, কাগজপত্র পেয়েছেন? হ্যাঁ পেয়ে গেছি, স্যার ম্যাডামকে জানিয়ে দিয়েছে, সেই অনুযায়ী ম্যাডাম আমাকে জিনিসটা ফেরত দিয়েছে আর কি, এখন কাজ হবে আর কি। অনেক কষ্ট করলেন আজকে সারাদিন। হ্যাঁ একটু তো কষ্ট হয়েছেই,
এই ম্যাডাম তাহলে আমি এখন আসি। ম্যাডাম আমনে মোরে একটা উদ্যোগের মধ্যে হালাইলেন, এই এত বড় একটা কার্ড আমার মোরে দেওয়া দরকার আসলে না। যাই হোক দেখছেন অসুবিধা নাই, যাওয়ার আগে একটু পান খেয়ে যাই। এত সুন্দর পরিবেশ, আসো। আসসালামু আলাইকুম, কোন বিলি ভাই দেবো? না 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 ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম আসি। স্যার আসসালামু আলাইকুম, গেলাম। কাঁঠালটা বোঝো না আমরা তিনজন একসাথে, আসেন আসেন আমরা একটা সেলফি তুলে নিই। সেলফি সেলফি তুলি, হ্যাঁ। অনেকদিন পর তিনজন একসাথে হয়েছি, সেলফি না তুললে হয় বলো? ফেসবুকে পোস্ট করবে না? ওমা চেহারা আমি করে রেখেছি না, হাসো ভাবি, হাসে।